ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরো একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়। আজকের পর্বের বিষয় হলো 23 মে 2024 সালে অনুষ্ঠিত হতে চলেছে বুদ্ধ পূর্ণিমা। জন্ম বুদ্ধ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি, বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে চালের পাত্রে গোপনে মিশিয়ে দিন এই দুটি জিনিস। এই কাজটি করলে আপনার বাস্তুদোষ দূর হবে এবং আপনার ঘরে আসবে প্রচুর অর্থ। জানবো জানার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। পরবর্তীকালে এই দিনই তিনি বোধিপ্রাপ্ত হন, সেই কারণে এই দিনটি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। গোটা বিশ্বজুড়ে পালিত হয় বুদ্ধ পূর্ণিমা। এই দিনটিকেই বুদ্ধ জয়ন্তীও বলা হয়ে থাকে। হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসেবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে। এই বৈশাখী পূর্ণিমা তিথিতে বোধি বা মহানির্বাণ লাভ করেছিলেন কপিলাবস্তুর রাজা শুদ্ধোদনের পুত্র সিদ্ধার্থ। রাজপুত্র থাকা সত্ত্বেও রাজপরিবারের বিলাসবহুল জীবন ত্যাগ করে উপলব্ধি করেছিলেন প্রকৃত জীবনকে। বৈশাখী পূর্ণিমাতে গৃহত্যাগী রাজকুমার বোধি লাভ করে গৌতম বুদ্ধ নামে সর্বত্র পরিচিত হন। 2500 আগে বোধিজ্ঞান লাভ করার পর তার শিষ্যদের মধ্যে যে ধর্ম প্রচার করেছিলেন তাকে বৌদ্ধ ধর্ম বলা হয়ে থাকে। এবার জেনে নেওয়া যাক 2024 সালে বাংলার 1431 বঙ্গাব্দে বুদ্ধ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। 2024 সালে বুদ্ধ জয়ন্তী বৈশাখ মাসে পালিত হচ্ছে না। 2024 সালে বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে জ্যৈষ্ঠ মাসে। 2024 সালে বাংলার 1431 বঙ্গাব্দে বুদ্ধ পূর্ণিমা 23 মে 2024 বাংলার 9ই জ্যৈষ্ঠ 1431 বৃহস্পতিবার পালিত হবে। বুদ্ধ পূর্ণিমার পূর্ণিমাতিথি শুরু হবে 22 মে 2024 বাংলার 8ই জ্যৈষ্ঠ 1431 বুধবার সন্ধে 6:04 পর থেকে। বুদ্ধ পূর্ণিমার পূর্ণিমাতিথি সমাপ্ত হবে 23 মে 2024 বাংলার 9ই জ্যৈষ্ঠ 1431 বৃহস্পতিবার সন্ধে 6:48। 2024 সালে বুদ্ধ পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজার বিশেষ সময় থাকতে চলেছে 22 মে 2024 বাংলার 8ই জ্যৈষ্ঠ 1431 বুধবার সন্ধে 6:11 পর থেকে রাত্রি 7:47 মধ্যে। 2024 সালে বুদ্ধ পূর্ণিমার পূর্ণতিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে 23 মে 2024 বাংলার 9ই জ্যৈষ্ঠ 1431 বৃহস্পতিবার সকাল 6:12 পর থেকে সন্ধে 6:48 মধ্যে। বৈশাখী পূর্ণিমার গঙ্গা স্নান ও দানের বিশেষ সময় থাকতে চলেছে। এবার জেনে নেব বুদ্ধ পূর্ণিমার দিন কি কাজ করলে বাড়ির বাস্তুদোষ সারা জীবনের মতো দূর হবে এবং ঘরে আসবে প্রচুর পরিমাণে অর্থ। বছরের প্রথম পূর্ণিমা তিথিতে খুব সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নেবেন। যদি সম্ভব হয় কোনো পবিত্র নদীতে স্নান করবেন, আর যদি তা সম্ভব না হয় তাহলে স্নানের পর গঙ্গাজল ছিটিয়ে নেবেন। সেই দিন সারা বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে নেবেন এবং বাড়ির সদর দরজায় দেবেন 1 ঘটি জল। শুদ্ধ বস্ত্র পরে মা লক্ষ্মী দেবীর পূজা করবেন এবং সাপ্তাহিক পূজা যেমনভাবে আপনি সম্পন্ন করেন ঠিক সেইভাবেই করবেন। বুদ্ধ পূর্ণিমার দিন মা লক্ষ্মী দেবীকে পদ্মফুল ও হলুদ ফুল নিবেদন করার চেষ্টা করবেন। মা লক্ষ্মী দেবীকে সিঁদুর পরিয়ে দিয়ে একটি লাল ওড়না পরিয়ে একটি বোটা সমেত পান নিবেদন করবেন। এই পানটি অবশ্যই অক্ষত পান হতে হবে। এর ওপর একটি সুপুরি রাখবেন এবং পান ও সুপুরির ওপরে সিঁদুরের ফোঁটা অবশ্যই দেবেন। তার উপর রাখবেন একটি 1 টাকার কয়েন। এটি যেহেতু বছরের প্রথম পূর্ণিমা সেই জন্য চেষ্টা করবেন পান সুপারির সাথে অক্ষত আতপ চাল অর্পণ করতে, তাহলে আরও ভালো ফল পাবেন।
সমস্ত সামগ্রীর ওপর আপনারা সিঁদুরে তিলক করে দেবেন। এরপর আপনারা যেভাবে বৃহস্পতিবার ঘট স্থাপন করে পূজা করেন ঠিক সেইভাবেই পূজা সম্পন্ন করবেন। এরপর সন্ধ্যাবেলায় বৃহস্পতিবার অবশ্যই পাঁচালি পড়বেন হাতে দূর্বা নিয়ে, এবং সন্ধ্যা দেওয়ার পর যে পানপাতার ওপর চাল সুপারি ও এক টাকার কয়েন রেখেছিলেন সেটি ডান হাতের মুঠোয় ভরে নেবেন, এবং এটি নিয়ে আপনার রান্নাঘরে চালের পাত্রে অত্যন্ত ভালোভাবে মিশিয়ে দেবেন। এই কাজটি আপনারা গোপনে করবেন। যখন এই কাজটি করবেন তখন যেন আপনার রান্নাঘর পরিষ্কার থাকে এবং কোনো আমিষ দ্রব্য রান্নাঘরে না থাকে। এই কাজটি সঠিকভাবে করতে পারলে আপনার বাস্তুদোষ দূর হবেই, এবং অবশ্যই আসবে অর্থ, আপনার সংসার ভরে উঠবে সুখ সমৃদ্ধিতে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।